Thank you.
আবার এই দামের মতো বংশী দেয় একটু মা খৌরি না করলে আর চলে না যে বাপে বেটা মিলা তা আমারে খৌরি কিনে ছাড়ছ কত হয়েছে খবর রাখো একটা এইদিকে খবর তো রাখো না কাল কমিটি মিটিং এ শুনলাম আবার নাকি উচ্ছেদের হিড়িক বেড়েছে স্কুল গ্রাউন্ড তো বন্ধ করার মতো একখানা আসন এনে দি বড়ায় বয়ে গপ্প কর দেখো কা দেখো কাণ্ডু চটিটা তো ছিঁড়ে গিয়েছে খুকি ঘরেতে ভ্রমর লো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর লো গুনগুনিয়ে আমারে কার কথা এনিতা প্রথম দেখায় তোমায় চিনতে পারি ভেবেছিলাম তুমি সাধারণ আজ দেখছি তুমি মেঘে নাকি তুমি একটি তারা চারিপাশের অবস্থার চাপে মেঘে ঢাকা আকাশের মধ্যে নিষ্প্রভ ঘষা ঘষা তোমার জ্যোতি আরে অসহ্য আরে নামটা দেখি আরে নামটা সনদ সনদ ওহো সেই বিয়েটা আরে তাকে কোথায় পেলি তাকে তো অনেকদিন দেখিনি মেয়েদের পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে যত বাজে বিচ্ছিরি ব্যাপার পার্সোনাল তুই যদি একটা পার্সোনাল হোস কোনদিন শুনবো আমি একজন জিনিয়াস সেটা তুমি খুব ভালো করেই জানো আর সেই জন্যই তো তোমার এত গর্ব শুধু বংশী দত্ত যদি বুঝতো খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস খুকি কিছু পয়সা ছাড়তো দাড়িগুলো বড় চুলবুল করে কত আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে
অথবা আনাষ্টে একটা ভালো জর্দা কিনবো রে, কিংবা এক পাত্রি দে না, টিউশনির টাকাগুলো তুই পেয়েছিস মনে হচ্ছে। দাদা তুই একটা চাকরি করিস না কেন বলতো? ও শিল্পীর চাকরি করা সাজে না, আর দু বছর পরে একেবারে ছপ্পড় ফেড়ে টাকা পড়বে। এই আমির খান সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানি? এই খুকি, ও ওই যে এক পাত্রির কথাটা বললাম ওটা মনে রাখিস কিন্তু। জানো মা, আমাদের কলেজের মানুষই সেই যে সেই কালো মেয়েটা, সে কিন্তু একটা গোয়ালে নিয়ে আঁকা শাড়ি পরে এসেছিল। সর্বনাশ লাইন ধরে ফেলেছিস না মা? তুমি ওর কথা শোনো না, কাল না আমাদের কলেজের ফুটবল ফাইনাল, বিদ্যাসাগর কলেজের সঙ্গে খেলা, শুনলাম ওদের প্লেয়ার গুলো সব বুটে ট্রান্সফার করে গেছে। আমি কিন্তু রোজ রোজ এই ক্যাসকেটে শাড়ি পরে কলেজ যেতে পারবো না। নবাব নন্দিনী তো এইবার লইয়া এক ক্লাসেই তিন বছর হইল। আর খেন আমার কিন্তু কালকের মধ্যে যেমন করে হোক স্পাইক বুট চাই চাই। দুই বেলা দুই মুঠা অন্ন যোগের হয় না, আর খামজাখার মতো ফাই ফরমাস, মাসের শেষ 15টা দিন একটার বেশি দুইটা ব্যঞ্জন জোটে না। মাস পয়লা দিদি নিশ্চয়ই টিউশনে টাকা দিয়েছে। এই দিদি না এই কটা বছরে কত বদল হয়ে গেছো, ছিলে এই ছোট্টটি আর হয়ে গেছো নিতা। আপনি আমাদের বাড়ি আসেন না কেন? এদিকে চিঠির তো বিরাম নেই, হাতের লেখা কেটে আপনি ভুলিনি, নিতার কি চিঠিগুলো আমি দিয়ে কিনা, টিউশন আর কলেজ করে বাড়িতে থাকে কখন? চল বাড়ি যাই, মা বলবে। চলুন না সনাত বাবু, আয় রে মন্টু। চল। নিতা দেখতে ভারী সুন্দর হয়েছে। ভারী সুন্দর তাও তো একটা ভালো কাপড় পরতে পায় না। নিতা বলো, এ মাসে ডায়াগ্রামগুলো ফটোগ্রাফ না করলে নয়, কিছু টাকার দরকার। এই মাসে যে সব খরচ হয়ে গেছে সামনে, ছোট ছোট ভাই বলছে ওদের একটা আবদারও কখন রাখতে পারি। দেখো তো সব জন্য তোমার কাছে আমাকে বলতে হচ্ছে, এত অক্ষম লাগে নিজেকে। এটা তোমার স্ট্রাগল, আমি তোমার পাশে এসে দাঁড়াবো না। আসছে মাসে আমি একটা ঠিক ব্যবস্থা করবো, কিছু ভেবো না। এসো কিন্তু একদিন, বাবা তোমার কথা কত বলে। হ্যাঁ যাবো, কিছু পয়সা হলে বন্ধ রক্ষণে যাবো। চলি খাইবি না খুকি,
শরীরটা ভালো নয়। দেখো দেখি মায়ের উপর রাগ করে না, অভাব তাই চাপে পড়ে চৌচির হয়েছে মনটা। রাগ করি না, হেডসের একটা পদ্য মনে আছে খুবই তো, sing on somewhere at some new moon we shall learn that sleeping is not death, hearing the whole earth change its tune. মাথাটা বড় ধরছে দেখো কান্ড, এই আর কাল কুষণ্ড অমন বাবরি রাখতে হয় না, দৈত্যকুলের প্রহ্লাদ অমন বাবরি রাখো না, খুঁজে ভালাও। হ্যাঁ আরে যা যা বলবার বলবে, তোর যা করার করে যাবি, এই হলো লাইফের মতো। ওঠ 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 দাদা, দেখি তোর চোখের কোল জলে ছলছল করছে, একটু সাধিলেই বাহির হইয়া আসিবে। ঠিক আছে আমি মন্ত্র আওড়াচ্ছি, আওড়াই ভালো লাগছে না। বেশ আমি তাহলে জপ করলাম করলাম। হ্যাঁ তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে সে বলে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। ও কাল কিন্তু এক পাত্রী দিস রে, হাতে এসেছে নেই দাদা, সব খরচা করে ফেলেছিস। ঠিক আছে নেক্সট মান্থে, সামনের মাস থেকে টিউশনের সব টাকা মাকে দিয়ে দেবো। ইডিয়েট, টাকা হাত ছাড়া করে যে সে ফুল স্কেল ইডিয়েট, বুঝলি? মজার এক গাদিটা। এই তুই কি রাত দুপুরে এই সাজে গুজে বেরবি ঠিক করেছিস? সকাল অবধি আর অপেক্ষা করতে পারছি না, দেখছি কেমন দেখাচ্ছে। স্লাইটলি গরু জাতীয়। যে বড় আরাম পাচ্ছি রে, ওখানে বহুনি হয় নাই, মাস পয়লা বড় ব্যস্ত আছি। এই মাসের হিসাবটা পাঠিয়ে দিও, কি জানে চাইতেছিলে না তুমি? সাবান হিসাবটা। আচ্ছা গীতু, কলেজ যাইবি না? আর আমি এখানে শুইয়া শুইয়া পায়ের বই রাঙুল না চাই, আর পারিজাত পুষ্প আঘ্রাণ করি। তোমাকে দেখো ভীষণ দরকার, কেন রে? এবারকার ফাংশনে তোমাকে শঙ্করদাকে গাইতেই হবে।
আমি তো গান ছেড়েই দিয়েছি, দাদা তো জানিস ওস্তাদের বারণ, তোর এবং দীপুকে নিয়ে যা। কিন্তু কাকে কাকে ইনভাইট করা হবে, কি কি আইটেম হবে, এসব বিষয়ে প্ল্যানিং এর জন্য যে তোমার সঙ্গে একবার বসা দরকার। বেশ তো, আমি টিউশনি পর লাইব্রেরিতে যাবো, সেখানে বরং বসে যাবে। কি শান্তে, কি খবর? তোমাদের রিহার্সাল তো জোর চলছে। আর কইও না নিদাদি, বড় দয়া পড়ে গেছি, একজন ভালো মোশন মাস্টার পাইতাছি না। তাও কার মোশনে প্রয়োজন নাই, মোশন এমনি যে পরিস্থিতি করে তুলেছ না, দেখো কাণ্ড। বংশীদারে আইতে কইছে, রোজ রোজ কথা শোন। পাঁচটা টাকা দা, হাত খাস, লজ্জা নাই তো? বুড়া বাপের উপর খাস, আর দুধের মাইয়েরা তারা সারাদিন খাইতে তব খরচ জোগা, আর তুই হে হে কইরা চুল ফিরাইয়া গান কইতে পারাস। ফর মানি মাদার, ফর মানি, টাঙ্গা আমি তো রোজগার করবো। এই তো এই রেডিওতে অডিশন দেবার পর থেকে কত কল পাচ্ছি, ওস্তাদ তো তাই শুনে একেবারে ফায়ার। মা, আরো দুটো বছর বেশ ভালোভাবে রেওয়াজ করার পর তবে ছাড়বে, বুঝলে? তোর ওস্তাদের মেহেন্দি মাখার দাড়ি নাই? দাড়ি তাই ধইরা ঝুইরা থাকনা, দুই বছর বাল খুললো মুনির মতো, এখানে আসুস কেন? কোন সমস্ত সওয়াল ঘরে বৈশা থাকে, ফেরি করে, দোকানদারি করে। আমি আছি, চুপ কর। আমার ভাতা তো সস্তা নয়, মেয়েরা যখন এসে কয় তখন আমি চোখ তুইলে তাকাইতে পারি না। এ বাড়িতে তোর ভাত বন্ধ, করি ফেলবি খাবি। না খেয়ে কোথায় যাচ্ছিস দাদা? তুই নাকি মাকে বলেছিস যে আমি বাড়ির অন্ন ধ্বংস করি? তোমার খোকা কিচ্ছু বোঝে না মা, তোমার খোকা বড্ড ছেলে মানুষ। বাজে কথায় এত কান্দিস কেন? একদিনের কথায় সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করবি? দুটো বছর কোনো রকমে দাঁতে দাঁত চেপে চালা না, আপাতত এই আছে। দেখ খুকি, আমার কদর একমাত্র তুই বুঝবি। বুঝলাম, চলে যে যাচ্ছিলে কালকে কথা মনে আছে? কাল কি? কালকে জগদ্ধাত্রী পুজো। ওহো, কাল তো তোর জন্মদিন। বাবা বলেছিল আমাকে নিয়ে বেড়াতে যাবে, সেই আগের মতো। বাবা কোথায়? সেটা ঠিক নেই, কোথাও। ঠিক আছে, আমিও বলে রাখছি, আমিও যাবো তোদের সঙ্গে। বাবাকে বললি? আমি তো জানি বাবা সেই ভেটকির মতন মুখ করে বলবেন। দাদা তুই বড্ড ছেলে মানুষ। না 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 না, বাবার কোনো ইয়ে চলবে না, আমি জানি, তাকে বললেই তিনি যথারীতি রিফিউজ করবেন। চল খেয়ে নিই। এখানে নামলেন কেন? দে আমার দে। কিচ্ছে রে, এই পদ্য আসিল না? ওই থ্রি অফ দি আর্ট ইজ নেভার ডেড। এই যে ধান্য ক্ষেত্র, আর এ শোভা নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা নাই নাই, কিন্তু এইটা আছে, ভীষণ ভাবেই আছে। আসল কথা কি জানিস মা, জীবন ধারণ করাটা একটা আর্ট। পেট খারাপ করবে। হ্যাঁ, যে রেটে শুরু করেছেন। এই যে আমাদের জীবন, চিরকাল এই একই রকম পেটুক থাকবেন? অমূল্য কথা বলতে হয় না, অবোধ ছেলে কথা কাজ। আমাদের জন্য কিছু
নিতা জল কোথায় পাওয়া যায় বলতো? আমার মনে হয় হেলিকপ্টারে কাছাকাছি জল নিতে পাওয়া যাবে, তোর কি মনে হয়? তোমার গলা তো আজকাল পাই না আমার ওই সিরাজ দৌলা শিক্ষুরের দলে, কি করো? কি অভিনেতা আমি সনদ সনদ তুমি তো এবার বিয়র ফিজিক্সে হাই সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছো নাকি? কে যেন কথাটা বলছিল, খুকি খুকি না মানে মাঝে মাঝে দেখা হতো, আগে তো আমি জানতামই না যে আপনার এখানে আছেন। এই কি চেহারা করেছেন মাসিমা, কেমন রোগা আর কালো হয়ে গেছে। এই হয়েছে আর কি, এখন কি করবে ভাবছো? এই ডক্টরেট রিসার্চ করবার জন্য স্কলারশিপের চেষ্টা করছি। বাঁধো ডিএসসির জন্য? হ্যাঁ না মানে ডিফিল তো সবাই পায়। সুভাষ কিসের উপরে তোমার থিসিস? এই লোয়ার গ্যাঞ্জেটিক প্লেনের সুপারসনিক ভাইব্রেশনের রেনল্ডস নাম্বারের উপর। লোক তোমারে না তোমারে না, আমি শঙ্কর রে কই, কম্পেয়ার করতেছিলাম আমি দুইজনের মধ্যে। ওটা তো কিছু করলো নাকি না জীবনে? আসো বাবা কিছু মুখে দিবা, যাও যাও যাও। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না বলে দিচ্ছি। সনদ রে ওই ঘরে চাটা দিয়া উমা, সনদ এসছে নাকি? আমিও তো সে কথাই বলছিলাম, কোথায় মন থাকে তোমার? সেই বিখ্যাত গোস্বামী
শুনলে তুমি একবার মহিন হয়ে যাই মা আমরা একটু বেরোচ্ছি ফেরার পথে একবার টিউশনটা সেরে ফিরবো আসি মাসিমা আসো বাবা তুমি আয় করবে আর সেই টাকায় আমি সেই তফাৎটা তখন না রাখলেই চলবে রিতা চুড়োতে সূর্যোদয় দেখার জন্য সে কি কষ্ট কিন্তু যখন সূর্য উঠলো না সে তোমাকে আমি বোঝাতে পারবো না ছেলেবেলায় দাদা আমায় খেপাতো তোমার খুকি চাঁদ ধরতে চায় এখনো খেপায় নিতা নিতা তুমি এসবের একেবারেই উপযুক্ত নও এই এত কষ্ট এত সহ্য করা এত দায়িত্ব নেওয়া বেশ তো একটা কাঁচের ফ্রেম বানাও আর তার মধ্যে আমাকে মমির পুতুলের মতো বাঁধিয়ে রেখে দাও টিউশনে দেরি হয়ে যাচ্ছে চলি এই জন্যই তোমার কাছে আসি আমার সব চিন্তা দূর হয়ে যায় বাপরে বাপরে বাপ সত্য মিথ্যায় আমি জানি কিছু কারণ নাই একটা বোন ফ্র্যাকচার হয়েছে মিতু বাইরে চল বুড়া বয়সের চটকি না সারা বড় কঠিন বুঝলা নিতু এবার সংসারের ভার তব উপরে পড়লো মনে হয় যাই একটা ইঞ্জেকশন নিয়ে আসি গিয়া বোর পর্যন্ত ঘুম পাড়াই রেখে যাব
যাই। চলো হে। আপনার ডিউজদের সম্পর্কে একটা নতুন গল্প ছাড়ুন। ওটা তো আপনাকে আমি কালকেই বললাম যে পেলে দিয়ে দেবো, কেমন? ওটা পচে গেছে। আচ্ছা, আমরা কি আপনার যৌথ পিতা যে ঘাড়ে বসে খাচ্ছেন? চাকরি করুন না, জীবনে ফিতু হন। একটা কথা আপনাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে আইডিয়াল বলে একটা জিনিস আছে যার জন্য মানুষ সাফার করে, এটাই আদর্শ। আপনার এই বন্ধু সরোজবাবু এসেছিলেন, এই না বোঝা কথাগুলো তাকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যাঁ মুকুন্দ, শোনো শোনো শোনো, কি বললেন? ন্যাশনাল কেমিক্যাল, এক নম্বর জয়া ইঞ্জিনিয়ারিং, দু নম্বর জগৎ হোসিয়ারি, তিন নম্বর তিনটে চাকরি মশে আপনার মাথার উপর ঝুলছে আর আপনার দিকে হাওয়া নিয়ে গবেষণা করছেন। ওটা হাওয়া খেয়ে করলে ভালো হতো না বাবু? দিদিমণি আছেন, যা ডেকে নিয়ে এসো। আপনার আদর্শ এসেছে। আচ্ছা দাঁড়া, খুব ঘুরতে হলো, ভাগ্যিস একটা চাকরি পেয়ে গেলাম। বাবার অ্যাক্সিডেন্টের পর যা অবস্থা, এটা কিন্তু আমার ভালো লাগলো না। পড়াশোনা ছেড়ে দিলে কেন তুমি? কি করবো বলো, বাড়িতে এতগুলি লোক, সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। চলো আমার শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে, চলো চলো।
নিতা, তুমি চাকরি করবে আর আমি রিসার্চ করব, এটা একেবারেই অসহ্য। আমি চাকরি করব আর তুমি পড়াশুনো করো। একটা চাকরি তো আমি সহজেই পেতে পারি, সে সুযোগ আমার আছে। তবে আমাদের বিয়েটা এখন হবে না। কেন? কি করে হবে? আজ যদি আমি ও বাড়ি ছেড়ে চলে আসি, আমার বুড়ো বাবা, ছোট ছোট ভাই বোনেরা, শঙ্করটা একটা রাস্কেল, ওর দায়িত্ব তুমি নেবে কেন? ওকে তুমি একেবারে বুঝতে পারোনি, ও একদিন বিরাট হবে, তুমি দেখে নিও, ঠিক যেমন তুমি হবে। আমি তো তোমাদের ভরসাতেই আছি, আর সেদিন বোধহয় আমার সময় হবে। তার মানে ততদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবো কেন? পাগলামি করো না। নিতা বলো, দু একদিনের মধ্যে আমি তোমাদের ওখানে যাব। বেশ তো, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এসো। ধারে তোমার দোকান থেকে ব্লেড নেই বলে তুমি আমার পারিবারিক নিতারে আমি কই সিন্ধুবাদ, তার ঘরে চাইবা বৈশাখ খাইবাই বুড়ার মত। মরণে তার ছুটি মিল, মরণে তার ছুটি মিলব। সি 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 সুসহময়ে দিন গুয়াইয়া তুমি
মন্টু মাস অবধি কলেজ যায় না, আজ জানলাম ফেল কর। শুনলা কলেজে তো নাম খারিজ কইরাই দিছে, বেতন দেয় না বইলা। এমনি বাকি ওই তো ভরসা তো মাইয়াটা চাকরি ভালোই হয়েছে, কি ক বাবা? মন্টুর খবর শুনেছ? ভগ্ন দূতের কাম নাই বা করলাম মা, সবাই জানে আর এও জানে এ সংসারের অমঙ্গল দেখলে তুই সব থেকে বেশি খুশি হস। কুচি ছাওয়াল ফেল করতে আর তুই যেই পোলাটার লাগে বড় বউ। বাবা খেলায় নাম করে ওপাশের ফ্যাক্টরিতে আজ এক মাস হলো মন্টু একটা চাকরি পেয়েছে, হয় তোমাদের বলতে পারিনি, আজকে মাইনে পেয়ে নিয়ে এসছে। সব খবর গুপ্ত, আমি চান সত্তর এই বাড়ির তেমন বাপ তেমন পুত্র কন্যারা, আমি এটাকে স্পর্শ করুন না। এখন ঠিক আছে সংসারের হাল ধর আর খেলাটা বোঝ। রাত্রিতে কাজ পেয়েছে লেবার, তাতে কি হয়েছে? আজকাল তো এইসব চাকরিতে উন্নতি বেশি, মধ্যবিত্ত জীবনযাত্রার মান কোন চড়ায় গিয়া থাকে দেখ। তুই আমার ওই ঘরে নিয়ে চল। মাঝি তোর নাম জানি না, তোরা ভাবস আমি কন্দল করি সজরাইটা। গত দশটা বৎসরে মনটা আমার কোনখান থেকে কোনখানে সইলা গেছে, কেমন যেন হইয়া যাইতেছি আমি। বুঝি মা, কনের দরকার নেই, সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না, তোরা আমারে মুক্তি দে। সংকটটা যদি মানুষ হইত তাহলে তো তোর ওপর এমন চক্কি পড়ত না। দাদা বড় ভালো। না কই, তোর বাপের ফসার করিস না মা, হয়তো আবার খাড়া হইব আবার হাঁটব, কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, তারা আর উপার্জন হইব না, সাত বছর বয়স থেকেই তো আরে আমি চিনি। চিন্তা করো না মা, আমি তো আছি। চিন্তা করি, তোরও তো সাত আল্লাদ আছে, হয়তো আরো কিছু আছে। যাই থাক, তোমাকে ছাইরা কিচ্ছু নাই। কি জান বাপু, মন তো প্রভুত মানে না, তবে একটাই সত্য কথা যে তুই ছাড়া আর আমার কোনো অবলম্বন না। কিন্তু তোরেও তো ডর লাগে, তাটের মাইয়া তবু যেন দূরের মানুষ, তুইও যদি চলে যাস। মা তরে আমি আইসু চিনলাম না। Ooh.
কিরে চুপ করে যে তোর বাধা পড়বে কি বলবি খেতে চাল রাত হয়েছে তুই খাসনি না কেন তুই খাসনি ইডিয়েট আরে খুকি আমি তোদের উপর বড় অত্যাচার করি না রে ন্যাকা সত্যি বলছি তোর সব ভবিষ্যৎ তোর বিয়ে লোকেরা সব যা তা বলছে রে তাই বুঝি তোর পৌরুষে লাগছে ইডিয়েট তোর পৌরুষ নেই না তার বাবা আছে আমার সাধনা এখনো অবশ্যই আমি তোকে এক্সপ্লয়েট করছি কিন্তু সত্যি মনের মধ্যে কিরকম অস্বস্তি লাগে রে সিরিয়াসলি বলছিস হ্যাঁ সিরিয়াসলি তবে শোন তোদের আমি পাগলের মতো ভালোবাসি তোরাও বাসিস তবে বলতে লজ্জা পাস কেউ ভালোবাসে যদি সত্যি ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে তার জন্য আমার কোনো ভয় নেই বিয়ে আমি এখন করবই না তুই যেদিন বিরাট হবি সেদিন বিয়ে করব ততদিন আমি কি নেই সেদিন তুই যেন কোথাও হারিয়ে না যাস সেদিন আমায় পাহাড়ে নিয়ে যাবি তো খোলা মেলা উঁচু নিচু জায়গায় খুব খুশি হই হই করব খুব ছুটোছুটি করব ছেলে মানুষ রে চেহারা হয়েছে তোমার দোন ফল আর কি বলে বাবার মতো করে বললাম পড়ো না কতদিন আসনি বলো তো কেন আসো না আশা হয়ে ওঠে না তোমার সেই প্রশ্ন করার কি হলো আর দরকার বোধ করছি না টিউশন
মা চাটা একটু দিয়ে আসি কারে দিবি যা মা একা একা বসে আছি একটু গল্প করতে করি না হয় একটু ঘুরে আসি দুজনে জানি না যাহাই হাতটা একটু বন্ধ কর চলুন না ছেলে ধরে একটু বেরিয়ে আসি দিদি কিন্তু এখন আসছে না চলো ওটা থাক আর আমি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে শেষ পর্যন্ত রিফিউজ করলাম কেন বোকার মতো আবার কি হলো তোমার গলাটা ভারী মিষ্টি আমি কিন্তু ওদের বহুদিন থেকে ঘোরাচ্ছি আমার বন্ধু তো অফিসার বোকামি করবেন না ভালো চাকরি যখন ওটা নিয়ে নিন মিসটা ছাড়ুন একটা ফ্ল্যাট নিন আর ভালো দেখে একটু বিয়ে করুন হ্যাঁ দেখি যেমন হা করে দেখার অভ্যেস আপনার সারা জীবন দেখতে দেখতে কাটে राजा गार दोंगे गार दोंगे रे निंदिया अरे निंदिया ना जगावो राजा गार दोंगे निंदिया আজকে উৎসাহ দিয়ে একটা ফাংশনে গিয়েছিলাম কিনা তা নিজের রোজগার করে পড়লেই তো পারো খোলো মন্টু মন্টু রে আমাকে কিছু আমাকে কিছু পয়সা দিবি তার মানে আনাসটে কিংবা চারা না দেখ কাহা তো নিদার কাছ থেকে নেওয়া যায় বলতো আর ওদিকে আমার চুলগুলো এত বড় হয়ে গেছে না রে তা ভিখিরি যখন তখন ভিখিরির মতো থাকলেই তো পারো এনা দাদা তুমি ঘরে যাও করে মানুষ করেছি বলুক না বলুক না
জামা করো, চুল কেটে চেহারাটা মানুষের মতো করো, এক জোড়া চটি কেন? না, তোর কপালে দুঃখ নির্ঘাত। দেখ এই পরের দুঃখে যারা কাঁদে না, যাদের কষ্ট হয় তাদের কষ্ট কিন্তু কোনোদিন ঘুচে না, বুঝলি? বস। ছেলেটা কেমন? কেন ছেলেটার কোনো প্রিন্সিপাল নেই? ও হ্যাঁ, ভালো কথা দিদি, আজ আমাদের হেড অফিসের সনদদাকে দেখলাম, স্টোর ডিপার্টমেন্টে চাকরি নিয়েছে। দেখো কারবার, সায়েন্সের স্টুডেন্ট শেষে কিনা, কত মাইনা রে, তা মন্দ হবে না মা, শতিনেকের ওপর তো নিশ্চয়ই। সাহেব ওর দোস্ত কিনা, ওরা তো পাবেই বাবা। সনদবাবু তো নেই, গত মাসেই এখান থেকে চলে গেছেন। ও আপনি? সনদবাবুর ঠিকানা চান তো? আচ্ছা লিখে দিচ্ছি, এই পেনটা দে তো। চাকরি নিলাম একটা, চলে যাচ্ছ? Thank you.
তোর বিয়ার কথা কিছু ভাবছো? ইন কন্টিনিউয়েশন অফ নিতাজ ম্যারেজ ভাববো। সিরিয়ালি ভাবা উচিত। নিতু কষ্ট কইরা যে লেখাপড়া শিখাইছো তাই নাই সংসার চালায়। ওর বিয়ার কথাটা চাকুরি মেয়ের বিবাহে পাত্র জোটানো সহজ, লেস ডিফিকাল্ট। সহজেই বিয়াটা দিয়ে দাও তা। আর তারপর বইয়া বইয়া আঙুল চুইস। ও সইরা গেলে সংসার কই গিয়া থাকবো। কিন্তু তার জন্য সারা জীবন নিষ্পোষিত হবে। ওই শান্ত কন্যাটি আমার। ও গেলে তুমি খাই নাকি? সামনেই পরীক্ষা তো। ও পাশ আমার দ্বারা হবে না। তবে কি হবে? বিয়ে করছি। কাকে? মা জানে? সনদ বাবুকে। ছুটে কোনো লাভ হবে না। অপেক্ষা করার মতন ধৈর্য সকলের থাকে না, কথাটা তো জানা দরকার। গীতা তোর ওই দুল আর কঙ্কন জোরের কথা কইতাছিল। হরে তো তুই জানস। ওই নে, হরে তো দরকার বেশি। আর কইতাছিলাম কি, আমি ঠিক এইটা চাই নাই। তুই কষ্ট নি, তোকে যা ভালো মনে হয় তাই কর। গঙ্গা যাত্রীর গলায় ঝুলাইয়া দিত মাইয়া, তারা ছিল বর্বর। আর একালে আমরা শিক্ষিত, সিভিলাইজড, তাই লেখাপড়া শিখাইয়া মাইয়ারে নিংড়াইয়া ডইলা পিসা মুছে ফেলি তার ভবিষ্যৎ। ভেলা যে কই আসলো, চাকরের সময় হয়ে গেছে, তোমার চাই না রে। দূর তাই ভাবছিলাম। আর এই যে পাহাড়গুলো,
এগুলো যেন এই পৃথিবীরই নয়। পাহাড়ে কেউ ওঠে না রে, সব পাতালে নেমে যাচ্ছে। একটা গানের স্কুলে চাকরি নিলাম, মাকে জানাস না। প্রাইভেটে এমএটা দিয়ে দে, আমি ব্যবস্থা করছি। দাদা, আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শেখাবি? কেন, আমি তো ছোটবেলায় তো গাইতাম। তোর মতন নরম ইডিয়েটদের উপরই ব্লো আছে সব থেকে বেশি। অথচ বেশ একটা কাঁচের ফ্রেম বানা, তার মধ্যে আমাকে মোমের পুতুলের মতো বাঁচিয়ে রেখে দে। শোন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যদিও এ বাড়ির আমি ফালতু, তবু আমি সহ্য করতে পারলাম না, আমি প্রোটেস্ট করে গেলাম। তোরা মুখ বুঝে সহ্য কর আর পিষে মার। গান শিখবি? বসরে গাইতে হবে না? যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে গলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, সব যে হয়ে গেল বাড়ালে তাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, রইলো পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইলো পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল তুমি কি, ঘর ভর সুন্দরী বুকের উপরে, জানি নাই তো তুমি আমার ঘরে, Oh!
শরীরটা ভালো নাই, জ্বর জ্বর করতেছে। লাইব্রেরি তো আজকে যান না। যাবো না। This was expected. Hey, yum. দেখুন, হাউস সার্জন বলে গেছেন ব্লাড ট্রান্সমিশনের দরকার হবে। অনেক টাকা লাগবে। হ্যাঁ, কালকের মধ্যেই ব্যবস্থা করবেন। ক্রাইসিস এখন কাটেনি। কাজে খুব গরম দেখছি। আমি জ্বর খাই, ছুটি ছুটি করেন কেন? প্রায় আসে, রোজ সন্ধ্যেবেলায় জ্বর আসে বুঝি। একটা এক্স রে করে নেবেন, কেমন? ডাক্তার বলো। খুকি, মেয়েটি বড্ড চাপা, কিছু বলবে তো না মুখে। আমি কিন্তু কেমন যেন একটা ট্রাভেল অ্যাপ্রিহেন্ড করে, জ্বর হয় শুনি। তাছাড়া গত দুই দিন হলো মন্টুর আবার অ্যাক্সিডেন্ট, সে রক্ত সংগ্রহের জন্যে ছোটা ছুটি দৌড়ে দৌড়ি, সে যাকে বলে একটা নাজেহাল অবস্থা। এদিকে নাই অর্থ, তারপর আবার খুকি, তুমি যদি পারো সময় করে একটু দেখো তো ডাক্তার। কি নিতা, বসো। আমি একটু গীতার কাছে এসেছিলাম। সারাদিন থেকে খাওয়া হয়নি, এক গ্লাস জল দাও তো। গীতা কোথায় আছে? ও খেয়ে শুয়েছে। না
অফিস যাওনি? না, প্রায়ই যাই না, ভালো লাগে না। তোমার অফিস? মন্টু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, আজ দুদিন ধরে মাথা ঠিক নেই, ডাক্তার স্বীকার করতে হবে। তোমাদের কাউকে খবর পর্যন্ত দিতে পারিনি। নিতা, নিতা এসেছে। দেখছি, কতক্ষণ এসেছিস? দেরি হয়ে যাচ্ছে, চলি। ওকে তুমি যেতে দিলে? আমার কাছে তো আসেনি, আতিথেয়তা তুমি করলেই পারতে। আসল কথা না জেনেই যা তা ভেবে বসে আছে দেখছি। জানার দরকার নেই। মন্টু অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে, নিতা যে কি বলতে এসেছিল তা পর্যন্ত শোনা হলো না। আমি ব্যবস্থা করে দেবো। যদি সত্যি অসুখ করে তাহলে বাড়িতে আমি একমাত্র আর্নিং মেম্বার। যাকে ব্লাডের ব্যবস্থাটা ইমিডিয়েটলি করে নেবেন। মন্টু কেমন আছে? ভালো। চাটা কিছু খেয়ে নেবে? আমায় কিছু টাকার কোনো উপায় করে দিতে পারো? রক্ত জোগাড় করতে হবে, ওষুধপত্র কিনতে হবে, কোথাও কিছু পাচ্ছি না। গীতুর কাছে ওই জন্য গিয়েছিলাম। কত? সদের হলেই চলবে। চলো। কিছু না, মাথাটা ঘুরছে। একটু বিশ্রাম নিলেও তো পারো, তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার আবার ভালো, জমকাকের মতো চেহারা, তিন বেলা খেটে খেতে হয়। কাল হাসপাতালেই দেবো। এখানে 150 টাকা ছিল, কি হলো? মাকে দিয়েছি। নিতাকে দিয়েছো বলো? হ্যাঁ, তাই দিয়েছি, টাকাটা আমার। পুরনো প্রেম কি ভোলা যায়? তুমি থামবে? এরকম অসংযত কথা বললে ফল ভালো হবে না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি।
শঙ্করের খবর শুনছস? খাল পারে দত্তগিন্নি কইয়া গেল বোম্বাইয়াতে সে নাকি খুব খ্যাতি লাভ করে, রেডিওতেও কইছে। হইছে নাকি? হ্যাঁ কি রাত দুপুরে বার বাড়িতে ইয়া বিছানা পাতস? এইটা তো একটা নির্বান্ধব পুরী, এইটার আবার বাইর বাড়ি, এটার আবার অন্তর বাড়ি। আমার এও লুকাবি? তবু কইবি না কিছু? যখন শোনানের দিন আসিল মা, তখন তো কই শোনো নাই। আর আজকা আজকা তো আমার মধ্যে এক সুস্থর ব্যবধান। আমার এই দিব্যাটা, আমার এই দিব্যাটা আর আমার বসে নাই। তাই আই পৃথিবীটাও রাত্রিরে নানা লইয়ে গেছে। রাত রাত্রি আর কান্দনি গুলি নাই গাইলা। গাইলা আমার অফিস আছে। কথা ছিল, চলো। নিতা বলে এইভাবে অ্যাক্টিং করে যাব? অ্যাক্টিং নয়, এই বোধহয় প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? তবে তুমি কি পাপ করেছো? করেছি বই কি, কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করিনি, আর সেটাই তো আমার পাপ। সত্যি এত সাধারণ হওয়া আমার উচিত ছিল। বাড়ি যাও। তোমার আর কিছু বলার নেই? কি বলবো, এখন ভাবতে গিয়ে দেখছি ওসব ছাড়িয়ে আমি অনেক দূর চলে গেছি। এখন তো শুধু কাজ। মিতা, তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছো, আমি ওরকম পরিষ্কার হব। চাকরি ছেড়ে দেবো, স্ট্রাগলের জীবনে ফিরে যাব। যে কোনো প্রবলেম আসুক না কেন, ফেস করতে পিছপা হব না। যত বাড়ি ছেলেই হই না কেন, আমারও তো একটা ইয়ে আছে। এইভাবে দেয়ালে মাথা ঢুকতে আমি আর পারছি না মিতা। ঠিক আছে, সন্ধ্যেবেলায় ওষুধটা খাইয়ে দেবেন, আর একটু নজর রাখবেন যেন। আচার খেয়েছি।
মিস চক্রবর্তী, শরীর খারাপ লাগছে? না। যদি বলেন তো অফিস সুপারকে বলে আপনার ছুটির বন্দোবস্ত করে দিতে পারি। বলবেন না, ছুটি দেবে না। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কাল যায়। একদিন সেই দিজ ভমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাত। বৃক্ষতলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কান্দিলেন দুঃখ ভাবি মনি। দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ, ফকিরের বেশেতে দিলেন দর্শন। ব্রাহ্মণে কহিল শুনো দ্বিজ মহাশয়, কি কারণে কান্দিতেছ বসিয়া ধরায়? দ্বিজ বলে কি হইবে কহিলে তোমায়, ফকির বলেন দ্বিজ হানি কি বাতায়। ব্রাহ্মণ বলেন নিত্য ভিক্ষা মাগি। এমন্তু দেখি রঞ্জিত, দেখি তুই বাবু এই সরে নিয়ে আর হুটোপাটি করিস না, চিনিটা সাজাইছ যা। দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব। বুঝলাম দিদি, গুরুর দয়া সহ্য করতে পারলে মানুষই আবার খারাপ হয়ে যায়। পুরাণে কিছু নহে মতান্তর, যেই রাম সে রহিম নামে কহায়। সাহেব স্বয়ং নিজে আয়সা পৌঁছাইয়া দিয়া গেল। চাকরিটা ঠিকই আছে, কত টাকা জানি ক্ষতিপূরণ দিব আবার, হাজার টাকার উপর হইব না রে মন্টু। আশ্চর্য লাগিল ব্রাহ্মণ কহেন প্রভু খুঁজিব তোমার, রূপে খুঁজিব বল ধরি তব পায়। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চিতায়। সকেশন লাগি লগন ভক্তি সকেশন, পরম সুখ অতি আনন্দন, পরম সুখ অতি আনন্দন। লাগি লগন ভক্তি সকেশন, লাগি লগন ভক্তি সকেশন, লাগি লগন ভক্তি সকেশন, লাগি লগন ভক্তি লাগ 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 লগন ভক্তি সকেশ, লাগি লগন ভক্তি সকেশ, লাগি লগন ভক্তি সকেশ।
আরে সঙ্গ হয় নাকি ওখানেই না কাগজে তোমার ছবি ছাপা হয় এই শুনলাম বোম্বাইতে নাকি খুব নাম করে আইছো নেক্সট করে শঙ্কর দা একটা অটোগ্রাফ অটোগ্রাফ ন্যাশনাল প্রোগ্রামে তোমার গান শুনলাম তুমি বাংলার গৌরব বটে এবার দেখো বাংলা তো বাঘের বাচ্চা আছে আর শুনলাম তুমি এবার 500 টাকা করে পাও আমি না 1200 টাকার কমে ফিটিং নেই না অঙ্গ সুগন্ধন চন্দন মাতে তি লাগতা দে অঙ্গ সুগন্ধন চন্দন মাতে তি লাগতা দে বৃদু নানান হও জল ভবন দে ছেদের সমস্যা আমাকে কোনো কালই বুঝবো না এরই মাঝে মানুষে বুক বাঁধে ঘর বাঁধার কথা ভাবে দুঃখ ফুলে অরে কও না কতকাল আমার দোতলা কোঠার শখ বাড়ি ভাঙিয়া টুকরা তুললেই তো হয় পাকের ঘরটা যেমন আছে অমনি থাকুক ও মেরামত কইরা লইলই হইব মেরামত পারবি পারবি আমার মনটারে মেরামত করতে পারবি আবার যাতে ওয়ার্ডস ওয়ার্ডস করতে পারি খুকি কোথায় খুকি ওই ঘরে কামে যায় আর ওই ঘরেই পইরা থাকে ওই ঘরেই খায় কারোর লগে যোগও রাখে না লুকায় রাখে তো সব জ্বর হয় অসুখ হয় কারোরে কয় না ভাষণটা হচ্ছেন তো নিজে মাঝে এক্ষুনি তোদের দেখছিলাম রে
চুন্দন তোরা আবার দাঁড়িয়ে গেছিস। ছেলেবেলার মতো আমার আর কোনো ভারই রইল না। ট্রিটমেন্টের ব্যবস্থা করে যত রাত হোক ফিরব, আজ এখানে থাকবো। Thank you.
যাচ্ছিস কোথায়? ইডিয়েট, এইমাত্র তোর জন্য শিলং পাহাড়ের স্যানিটোরিয়ামে সমস্ত ব্যবস্থা করলাম, তারপর Very much. Right from her childhood. Hello. Hello. Oh, yes, I'm happy. I'm happy, sister. But remember, don't excite her. She may have a relapse or she'll barte bari, which is dangerous. Keep her happy. Kushi rakhben. Yes, sister. Yes. She's there. Oh, thank you, sister. Thank you. Need not mention. সেই মেঘে ঢাকা তারা, শানুদের চিঠিটা, তাই যে এতদিন জমিয়ে রেখেছিলাম। জানিস, আমাদের বাড়িটা না দোতলা উঠে গেছে, আর গীতার ছেলেটা সে তখন ধাঁচছে, খুব লাফাই ছাপায়, বাবা লাইফটা একেবারে হেল করে ছেড়ে দিয়েছে, যখন তখন দোতলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় একা একা। বাচ্চাটার এমন একটা প্রাণ হয়েছে না রে, সব সময় হই হুল্লোড় করে। এ দোতলা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার হচ্ছে কি একটা ইচ্ছে না দাদা? আমি কিন্তু মাসতে চেয়েছিলাম। ইডিয়েট,
দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, দাদা আমি বাঁচব, দাদা আমি বাঁচব, দাদা তুমি একবার বলো আমি বাঁচব, দাদা আমি বাঁচব। আরে আইলে নাকি শঙ্কর ভাই, তোমার বই নিতে দেখা সে হাসি কেমন, কথা কো না কেন কো, কেউ তার আজ মনেও রাখে না যে মানুষটা আসিল। সকালে চটি ফটাস ফটাস করে যাইতো আর বইকালে আইতো, শান্ত মাইয়া ওর কি এত দুঃখ সাজে, কো ভাই তুমি কো না।